শিল্প অঞ্চলে আছে বা শিল্পী ঠিক আছে, কিন্তু ওনারা রাজনীতি ঢুকে রাজনীতি এরা উন্নয়ন করতে পারবে এটা আমার মনে হয়, এটা একটা হাস্যকর ব্যাপার, এটা একটা লজ্জার ব্যাপার যে ওনারা অভিনয় জগতে সেরা ইয়েতে আসবেন, রাজনীতিতে আসবেন, আয়সা যে দেশের জন্য ভালো কিছু করতে পারবেন এটা অসম্ভব, কোনোভাবে সম্ভব না। আমি প্রথমে প্রশ্ন করবো এটাই, হিরুল আলম যেভাবে চাচ্ছেন নির্বাচন করবে, কিন্তু ওনার কোয়ালিফিকেশনটা কী, ওনার শিক্ষাযোগ্যতা কী, ওনার ব্যাকগ্রাউন্ডটা কী, বা ওনার কি পূর্বে কোনো অভিজ্ঞতা আছে কি না, তো উনি যদি একটা প্রতিষ্ঠান চালাতে পারবে না তাহলে একটা দেশের সংক্রান্ত বৈশাখ উনি কথা বলবে এটা আমার মনে হয় না, এটা সংক্রান্তের জন্য মান সম্মানের ব্যাপার, এটা আসলে প্রত্যেকটা স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটে। ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। তারকার পিছনে কিছু ভালো মন্দ থাকে, মানে ভালো কাজ করলে তারা কিছু ভালো সাপোর্ট পাবে, আর খারাপ কাজ করলে তো সাপোর্ট তো অবশ্যই কমবে, তো কাজ পাচ্ছে না এটা ভুল না, এটা তাদের জন্য। যেমন সাকিব খান, সে বাংলাদেশে একটা 1 নম্বরের পজিশনে আছে, কারণ সে তার ব্যাকগ্রাউন্ড সে নিজেই ঘুরে নিছে, সেইভাবে অভিনয় করছে, ওইভাবে তার সাপোর্টিং বাড়ছে। এখন আদার যেমন ফেরদৌস, তারাও ভালো সাপোর্ট আছে, কিন্তু তারা তো এখন আবার রাজনীতিতে আসবে, আয়সা ভালো কিছু করবে এটা আমার মনে হয় না, এটা ভুল ধারণা। আর এদেরকে আমার মনে হয় যে যদি শিডিউল দেওয়া হয় রাজনীতি করার জন্য, এটাও ভুল হবে।